প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল লোটে প্যালেসের সামনে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সাকির সাথে। সাকি, নাবিলা সোহার, আপনাকে ধন্যবাদ। আমার পিছনে যে হোটেলটি, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল, এবং এই যে আবাসস্থল নিউ ইয়র্ক লোটে প্যালেস, তার সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এই রাস্তাটি আটকে দিয়েছে, এবং বিপুল সংখ্যক পুলিশ এবং সিক্রেট সার্ভিসের সদস্যরাও আজকে নিউ ইয়র্কে আছেন, যেহেতু নিউ ইয়র্কে কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাদা পোশাকের পুলিশরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, ফায়ার ব্রিগেড, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্টের নিরাপত্তা বেষ্টনীতে এই মুহূর্তে রয়েছে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন। কারণ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখন যারা এই 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেজন্য নিউ ইয়র্ক সিটিতে কড়া নিরাপত্তা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং বিকেলের পর সেই নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার হয়েছে। কারণ 5:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি, এবং তারপরে তিনি সেখান থেকে সরাসরি জাতিসংঘ সদর দপ্তরে আসেন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন। সোহার, আপনি জানেন যে এই যে রাত, সেই রাত্রি পেরোলেই যে দিন, সেই দিনের সকালেই জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনের যে মূল পর্ব বিতর্ক, সেই বিতর্ক অনুষ্ঠানের শুরু হবে। এই বিতর্ক পর্বেই আসলে দেশের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা বক্তব্য রাখেন, এবং সেখানে উদ্বোধনী অনুষ্ঠানেই যে আবদুল্লাহ শহীদ মালদ্বীপের, তিনি সভাপতিত্ব করবেন, তার সভাপতিত্বে বিতর্ক পর্ব শুরু হবে, এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি শুরুর দিকেই বক্তব্য রাখবেন, এবং এই অনুষ্ঠানে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও বক্তব্য রাখার কথা আছে। এবং আমরা নিশ্চিত হয়েছি এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দ্বিতীয়বারের মতো, দ্বিতীয় দিনের মতো তিনি জাতিসংঘে যাবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই সাধারণ পরিষদের বিতর্ক পর্বেই চব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই এখানে ভাষণ দেবেন, এবং তার ভাষণটি হবে বাংলায়। এবং আজকে কিন্তু তিনি ব্যস্ততম কর্মসূচি পালন করেছেন, আজকে তার প্রথম দিন অতিবাহিত হয়েছে কর্মসূচির। গতকালকে রোববার তিনি নিউ ইয়র্কে সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছেন, তারপরে তার কর্মসূচি শুরু হয়েছে আজকে। কয়েকটি কর্মসূচি ছিল, তার প্রথম কর্মসূচিটি হচ্ছে জলবায়ু শীর্ষক একটি বৈঠক, এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, এই দুজন বাংলাদেশের এখানে ছিলেন, বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখানে তিনি জলবায়ু ইস্যুতে বলেছেন যে বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে বৈশ্বিক জলবায়ু ইস্যুর সবচেয়ে ক্ষতিকারক দেশ, অর্থাৎ এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্ব, সেই বিশ্বকে এগিয়ে আসতে হবে, এবং এই বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে, এবং বাংলাদেশ তার নিজেদের মতো করে এই জলবায়ুর ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপরে চমৎকার একটি অনুষ্ঠান ছিল জাতিসংঘের সদর দপ্তরের ভেতরে, জাতিসংঘের যে পেছনের অংশটি, যেখানে গত 2 বছর আগে জাতিসংঘে যখন এসেছেন প্রধানমন্ত্রী, তখন সেই নদীর পাড়ে মনোরম পরিবেশে প্রধানমন্ত্রীকে আমরা হাঁটতে দেখেছি, সেই মনোরম পরিবেশে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেই জাতিসংঘের চত্বরে কিন্তু একটি বেঞ্চ উৎসর্গ করা হয়েছে, সেই বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি জাতিসংঘের চত্বরে একটি গাছের চারা রোপণ করেছেন। তার আগে তিনি যে শান্তিরক্ষা মিশনে, সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠায় যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আছে, আপনি জানেন সোহার যে সেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবসময় শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম থাকে। সেই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা
শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন, তারপরে তিনি কথা বলেছেন, সরকারি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি সেই জায়গায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি আভাস তিনি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশেও কিন্তু শান্তিপূর্ণ উপায়ে তিনি বাংলাদেশের উন্নয়ন চালিয়ে যাচ্ছেন, সেই কথাটি তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন। তারপরে বিকেলবেলায় টেকসই উন্নয়ন বিষয়ক একটি ভার্চুয়াল বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি বক্তব্য রাখেন। এখন তিনি অবস্থান করছেন এই যে আমার পেছনে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক লোটে প্যালেস হোটেল, সেই হোটেলেই তিনি অবস্থান করছেন এবং আগামীকালকে সকালে এই হোটেল থেকেই তিনি জাতিসংঘে যাবেন এবং জাতিসংঘের যে 76তম সাধারণ অধিবেশনের যে বিতর্ক পর্ব শুরু হবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে তার বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে তার বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তার মধ্যে ডেনমার্কের রাষ্ট্র এবং সরকার প্রধান রয়েছেন এবং তার পাশাপাশি বিকেলবেলায় এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়ী মহল আছে সেই ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ যে বিনিয়োগের জন্য এখন নিরাপদ একটি জায়গা সেটি তিনি নিজে এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলবেন, তাদেরকে নিশ্চিত করবেন। এই ছিল আমার কাছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের 76তম অধিবেশন উপলক্ষে যে কর্মসূচি চলেছে তার সর্বশেষ তথ্য। নাবিলা সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সামনে থেকে লোটে প্যালেসের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।